মানব জাতির জন্য আল্লাহ তাবারক তাআলা হেদায়েতের এক মহা গ্রন্থ তিনি প্রেরণ করলেন যে মহা গ্রন্থের নাম হলো আল কোরআন কি নাম আল কোরআন জবান খুলে বলুন কি নাম আল কোরআন যে কোরআনের মুজিজা কাল কিয়ামত পর্যন্ত চলমান থাকবে আলহামদুলিল্লাহ বলেন তাওরাত জাবুর ইনজিল সহ আসমানি যে কিতাবগুলো ছিল কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার সাথে সাথে কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে সকল কিতাবের আইন রহিত হয়ে গেছে কিতাবের প্রতি আমাদের ঈমান রাখতে হবে সুবহানাল্লাহ বলেন না কিতাবের প্রতি আমাদের কি ঈমান রাখতে হবে যার ঈমানের শর্তের মধ্যে একটি হলো ও কুতুবিহি কিতাবের প্রতি ঈমান আনা আসমানি গ্রন্থের উপর ঈমান আনা আমরা তাওরাতকে বিশ্বাস করি এটা আসমানি কিতাব আমরা জাবুরকে মানি এটা আসমানি কিতাব আমরা ইনজিল কিতাবকে আমরা বিশ্বাস করি এটা আসমানি কিতাব কিন্তু আইন চলবে জীবন বিধান চলবে রাষ্ট্র চলবে সমাজ চলবে বিশ্ব নেতৃত্ব হবে একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে কথা বলুন ঠিক কিনা এখন প্রশ্ন হয় বিভিন্ন জায়গায় গেলে প্রশ্ন করা হয় যে হুজুর কোরআন বড় নাকি নবী বড় আমরা কি কোনটা ধরব কি কোরআন নাকি নবী এই প্রশ্ন করা হয় প্রিয় ভাইরা আমি আমার বাসায় না আমি আমার আল্লাহর বাসায় বলি সুবহানাল্লাহ বলেন না আল্লাহর বাসায় বলি আল্লাহ কি বলেছেন আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে তিনি জানিয়ে দিয়েছেন কে আগে আর কে পরে আল্লাহ পাক সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ করা হলো তোমাদের কাছে প্রেরিত হলো তোমাদের কাছে আমি আল্লাহ পাঠিয়েছি আল্লাহ কি পাঠিয়েছেন আল্লাহ বলে আমি তোমাদের কাছে নূর প্রেরণ করেছি এই নূরের ব্যাখ্যায় পৃথিবীর প্রসিদ্ধ প্রায় 37 থেকে 40টি তাফসীরের মধ্যে এসেছে এই নূর হলো আপনার নবী আমার নবী নবীদের নবী রহমাতাল্লিল আলামিন এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন ওয়া কিতাবুম মুবিন তার সঙ্গে আমি কিতাব প্রেরণ করলাম দেখেন আমার নবীর আগমনের একদিন নয় দুদিন নয় এক মাস নয় দু মাস নয় এক বছর নয় দু বছর নয় দীর্ঘ 40টি বছর হুজুরের পৃথিবীর বয়স যখন 40 বছর ওই সময় আল্লাহ তাবারাক তাআলা কোরআন অবতীর্ণ শুরু করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক আল্লাহু আকবার বলেন কত বছর পরে জবান খোলে কত বছর পরে নবীর আগমনের 40 বছর পরে আল্লাহ পাক বললেন হাবিব জিব্রিল তুমি যাই বলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক 40 বছর পরে আসলেন কোরআন সুবহানাল্লাহ বলেন না তাহলে আমরা কি পেলাম আগে কি নবী না কোরআন নবী জবান খোলে বলেন নবী না কোরআন নবী আজকে অনেকের কাছে কোরআন থাকার পরেও কোরআনের উপরে পণ্ডিত্য লাভ করার পরেও মুফাসসির হওয়ার পরেও কোরআনের তাফসীর কারক হওয়ার পরেও তারা হেদায়েত পায় না তারা কোরআন দিয়ে তারা মাহফিল করার পরেও তাফসীরুল কোরআন মাহফিল করার পরেও তারা বিভ্রান্তি হয় তার কারণ কি জানেন তার একটি কারণ হলো আপনি যখন কোরআন খুলবেন কোরআন খোলার আগে আপনি আপনার হৃদয়ের মধ্যে নূর মুহাম্মাদির আলো আপনি হৃদয়ে প্রজ্জ্বলিত করেন সুবহানাল্লাহ বলেন না কি করবেন নূর মুহাম্মাদির নূর আপনি হৃদয়ের মধ্যে প্রজ্জ্বলিত করেন হৃদয়ের মধ্যে নূর মুহাম্মাদির বাতি জ্বালান নূর মুহাম্মাদের বাতি জ্বালাইয়া এবার আপনি কোরআন খোলেন সুবহানাল্লাহ বলেন না অন্ধকার ঘরে তো আপনি কোরআন পড়তে পারবেন না পারবেন অন্ধকার ঘরে আপনি কোরআন চোখে দেখবেন না তাই কোরআনকে বুঝার জন্য কোরআনকে বুঝার জন্য অনুধাবন করার জন্য আপনি কি করবেন হৃদয়ের মধ্যে আপনি
নূর মোহাম্মদীর বাতি আপনি জ্বালিয়ে দেন, যদি নূর মোহাম্মদীর যদি নূর মোহাম্মদীর বাতি জ্বালাইয়া আপনি যখন বসবেন এ কোরআন নিয়ে, সুবহানাল্লাহ বলেন, আগে জ্বালাইতে হবে কি নূর মোহাম্মদীর নূরের বাতি আপনি হৃদয়ে জ্বালান, জ্বালানোর পর এবার আপনি কোরআন খোলেন, কোরআন খোলার পর আপনি দেখবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারাক তাআলা যাহা কিছু তৈয়ার করেছেন সকল কিছু আপনার কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। যেমন আল্লাহ পাক কোরআনুল কারিমের সুরাতুল বাকারার মধ্যে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সুবহানাল্লাহ বলেন না। আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তিআত, মুহাদ্দিসিনে কারাম এবং মুফাসসিরিনে কারাম এই আয়াত কারিমার ব্যাখ্যায় বিশ্লেষণে তারা যেতে চান না, এগুলো নিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ ঘাটাঘাটি করতে তারা চান না, এগুলোর ব্যাপারে তারা বলেছেন আল্লাহু আলামু বিমুরাদি, এগুলোর অর্থ আল্লাহ এবং তার রসুল ভালো জানেন, সুবহানাল্লাহ বলেন। এটি হলো গোপনীয় সংকেত, কি কি এটা গোপনীয় সংকেত, আলিফ লাম মিম হা মিম, যার কারণে মুহাদ্দিসিনে কারাম মুফাসসিরিনে কারাম বলেছেন আল্লাহু আর রাসূলা, আল্লাহ এবং রাসূল বিমুরাদি বিহি, এটার অর্থ আল্লাহ এবং রাসূলে ভালো জানেন, এই নিয়ে আমরা কোনো ব্যাখ্যা করতে চাই না। এরপর বলা হয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, ইহা এমন একটি মহাগ্রন্থ যে মহাগ্রন্থের মধ্যে কোনো প্রকার ভুল কোনো প্রকার ত্রুটি নেই, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ, কথা বলেন সন্দেহের অবকাশ, যদি আপনার হৃদয়ের মধ্যে নূর মোহাম্মদীর নূরের বাতি প্রজ্বলিত যদি থাকে তাহলে আপনি বলবেন এই কোরআন শাশ্বত মহিমাময় কোরআন, এই কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নেই। আর যদি আপনার কলব অন্ধ থাকে, এটা যদি মোহর মারা থাকে, এটা যদি আবরণযুক্ত থাকে, তাহলে মক্কার ওই কাফেরদের মতো বলবেন যে এটা তো মুহাম্মাদের কবিতা ভিন্ন আর কিছু নয়, এ কোরআন সাহিত্যিকদের সাহিত্য, তারা এটাকে কখনো সাহিত্যিক বলে সাহিত্য বলেছে, কখনো কবিতা তারা বলে তারা আখ্যায়িত করেছেন, কখনো গল্প বলে তারা কোরআনকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কারণ তাদের হৃদয়ের মধ্যে ছিল মোহর মারা, কি মারা ছিল, মোহর মারা ছিল, অপবিত্র আত্মা তাদের ছিল, তাদের কালবে নূর মোহাম্মদীর বাতি প্রজ্জ্বলিত ছিল না, কথা বলেন প্রজ্জ্বলিত ছিল না। ঠিক তদ্রুপভাবে তার হাজার বছর পরেও আজকে যাদের কাছে কোরআন থাকার পরেও যারা আমার নবী রহমাতাল্লিল আলামিনকে চিনে না, আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিনের শান যারা বোঝে না, আল্লাহর নবীর ইজ্জত যারা করে না, আল্লাহর নবীর সম্মান যারা করে না, আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিনকে যারা নিয়ে মন্তব্য করে, ওই ব্যক্তিগুলোই তারা বর্তমান কোরআনুল কারিমকে নিয়ে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়, কোরআনুল কারিমের আয়াত নিয়ে তারা সংখ্যা নিয়ে তারা মতভেদ করতে চায়, কোরআনুল কারিমের সুরার নাম পরিবর্তন করে নতুন করে আবার তারা সংযোজন করতে চায়, কোরআনুল কারিমের মধ্যে শব্দগত ভুল আছে এই কথাগুলো তারা বলে, কারণ হলো তাদের দেহর মধ্যে যেই কলব তাদের আছে, হৃদয়ের মধ্যে যেই নূর মোহাম্মদীর প্রজ্জ্বলিত প্রদীপ জ্বালানোর কথা সেই প্রদীপ তাদের হৃদয়ের মধ্যে নেই, অন্ধকার তাদের হৃদয়, এই অন্ধ মানুষগুলো শুধু কোরআন কেন বাকি আসমানি 103 খানা কিতাবও যদি তাদের সামনে দেওয়া হয় তারা কখনো হেদায়েত কথা বলেন তারা কখনো হেদায়েত পাবে না। আমার প্রিয় ভাইয়েরা হেদায়েত যদি পেতে হয়, হেদায়েত যদি অর্জন করতে হয়, আগে আপনার আমার হৃদয়ের মধ্যে এসকে মোহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবেশ করাইতে হবে। এজন্য কবি বলেছেন জমি, এজন্য কবি বলেছেন মগজ কোরআন রুহে ঈমান জানে দিন, মগজ কোরআন রুহে ঈমান জানে দিন, হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, কত সুন্দর করে কবি বললেন মগজ কোরআন। আজকে যারা তোমরা নবী বাদ দিয়ে যারা কোরআন কোরআন করো, কোরআনের সমাজ গঠন করতে চাও, নবীর শান বাদ দিয়া, নবীর মান বাদ দিয়া, নবীকে ছোট করে দেখে তোমরা যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাও, হে জগৎবাসীরা তোমরা শোনো, মগজ কোরআন। এই কোরআনের মগজ হলো, আল্লাহু আকবার বলেন না, এই কোরআনের মূল হলো, এই কোরআনের মাদ্দা হলো, এই কোরআনের মগজ হলো আপনার নবী আমার নবী রহমাতাল্লিল আলামিন। জবান খোলা বলেন রহমাতাল্লিল আলামিন। যতক্ষণ পর্যন্ত নবী চিনবা না ততক্ষণ পর্যন্ত কোরআন তোমাকে হেদায়েতের রাস্তা দেখে দিবেন না। কথা বলুন, হেদায়েতের রাস্তা দেখে দিবেন না। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম নাজিল হওয়ার অর্থাৎ আমার নবী পৃথিবীতে আসার 550 বছর আগে একজন পয়গম্বর ছিল যার নাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাক যাকে আকাশে উঠিয়ে নিয়ে গেলেন, পৃথিবীতে আসবে তবে নবী হয়ে না, আবার পৃথিবীতে আসবে আমার নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ বলেন। এবং আমরা সৌভাগ্যবান, কেমন সৌভাগ্যবান, উনি আসার পরে যার হাতে তিনি বায়াত হবেন, সুবহানাল্লাহ বলেন, যার হাতে তিনি বায়াত হবেন, যার হাতে তিনি বায়াত অর্থাৎ যার হাতে হাত ধরে তিনি কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমা যার হাতে ধরে তিনি পাঠ করবেন, তার নাম কি জানেন? তার নাম হলো আখিরি ইমাম হযরতে মেহেদি আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে মেহেদি আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা কিবলাদার হুজুর বলছে, বাবা আমি পিরানি করতে আসি নাই, আমি একটি দাওয়াত নিয়ে এসেছি, একটি মিশন নিয়ে এসেছি। এরপর হুজুর বলেছে, বাবা এই বিশাল দপ্তর এটা বাবা আমার দপ্তর না, এই দপ্তর আমি আখিরি ইমাম সাহেবের জন্য প্রস্তুত করলাম। মারহাবা বলেন না। এর মানে এই দপ্তরে আখিরি ইমাম সাহেব আসবে, আর সেই আখিরি ইমাম সাহেবের হাতে হাত দিয়ে যিনি বায়াত হবেন তিনি হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জবান খোলো কর মারহাবা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? এর জন্য আমাদেরকে আরো আরো পরিশুদ্ধ হওয়া দরকার। এটা জাগতিক অন্য কোন সংগঠন নয়, এটা তথাকথিত কোন তরিকা নয়, এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা। কোন তরিকা? সত্য তরিকা। এই সত্য তরিকার পতাকার নিচে তারাই থাকবে যারা সত্যবাদী, যাদের আত্মা পবিত্র, যাদের কলব পবিত্র, যাদের রূহ পবিত্র, এক কথা যারা কালবে সালিমের অধিকারী, যারা একমাত্র তারাই এই পতাকার নিচে থাকতে পারবে। অপবিত্র আত্মা, অপবিত্র ব্যক্তি, কোনো মিথ্যাবাদী, কোনো সগুলখোর, কোনো মুনাফেক এই পতাকার নিচে থাকতে পারবে? আমি প্রায় সময় বলি কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে, কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে আপনার অপবিত্রতা প্রকাশ পেয়ে যাবে। যত লুকে রেখে আপনি দুষ্কৃতি করতে চান, আপনি শয়তানি করতে চান, এটা পারবেন না। যে কোনো মুহূর্তে যে কোনোভাবে আপনার ইচ্ছায় হোক আর আপনার অনিচ্ছায় হোক, দেখবেন আসলটা জাতির সামনে ভেসে উঠেছে। কথা বলুন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসার, উনি আকাশে চলে যাওয়া, আল্লাহ পাক উঠে নেওয়ার পর ওই সময় তো 103 খানা কিতাব ছিল, কোরআন তো তখন নাজিল হয় নাই। নাজিল হয়েছে? কোরআন নাজিল হয় নাই। তাওরাত জাবুর ইঞ্জিল তার সাথে আসমানি আরো 100 খানা সাফিনা পৃথিবীতে ছিল। শুধু পৃথিবীতে নবী নাই, আল্লাহর প্রতিনিধি নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কি নাই? প্রতিনিধি নাই, নবী শূন্য পৃথিবী। এবার তাওরাত বলেন, জাবুর বলেন, ইঞ্জিল বলেন, আল্লাহ পাকের অন্য অন্য আসমানি যত সাফিনা আছে সব কিতাবগুলোর মধ্যে এক আল্লাহ একাত্মবাদের স্লোগান দেওয়া,
কথা বলেন না সব কিতাব একাত্মবাদ শিক্ষা দিয়েছে আজকে যদিও ইহুদিরা আজকে যদি ইহুদিরা তাওরাত কিতাব তাদের কাছে রেখে যদিও তারা এখন মুক্তি পূজা করে কিন্তু তাদের কিতাবের মধ্যে একাত্মবাদের কথা একাত্মবাদের স্লোগান আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন একাত্মবাদের দাওয়াত দিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন একাত্মবাদের দাওয়াত দিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন একাত্মবাদের দাওয়াত দিলেন এমন কোন পয়গম্বর পৃথিবীতে আগমন করে নাই এক আল্লাহর জায়গায় দুই আল্লাহর কথা তারা বলেছেন সব পয়গম্বরগণ একাত্মবাদের দাওয়াত দিয়েছেন প্রিয় ভাইরা কিতাব একাত্মবাদের কথা বলল এখন কিতাব আছে নবী নাই কথা বলেন কিতাব আছে নবী নাই কথা বলেন কিতাব আছে নবী নাই আল্লাহ ঈসা নবীকে উঠিয়ে নিয়ে গেলেন কোথায় আসমানে কথা বলেন না আসমানে আল্লাহ পাক ঈসা নবীকে আসমান জগতে উঠিয়ে নিয়ে গেলেন ইনজিল কিতাব তোমার আল্লাহ পাক আকাশ উঠিয়ে নেয় নাই জাবুর কিতাব আমার আল্লাহ আকাশ উঠিয়ে নেয় নাই তাওরাত আমার আল্লাহ পাক আকাশে তিনি উঠে এনেন নাই কিতাবগুলো তো জগতে আছে কথা বলেন আছে কিতাবগুলো জগতে আছে আমরা অনেকে বলি ওলি আল্লাহদের কাছে যাব কেন আমার ঘরে সিয়াসিত্তার কিতাব আছে আমার ঘরে বহু তাফসির আছে আমার ঘরে কোরআন আছে আমি এই কোরআন পড়ব আমি সিয়াসিত্তার হাদিসের গ্রন্থ পড়ব বুখারী পড়ব মুসলিম পড়ব তিরমিজি পড়ব নাসাই পড়ব ইবনে মাজা পড়ব আমি হেদায়েত পেয়ে যাব আমি সঠিক রাস্তায় চলব প্রিয় ভাই আপনি কয়টা কিতাবের নাম বললেন 103 খানা কিতাব আল্লাহর পক্ষ থেকে যেগুলো আসলো এগুলো তো জমিনে রেখেই আল্লাহ পাক ঈসা নবীকে উপর উঠিয়ে নিয়ে গেলেন আকাশ উঠিয়ে নিয়ে গেলেন কিতাব নাই নাই তারপরেও ওনার জাতি তারপরে ওনার জাতি আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনেন এক আল্লাহর ইবাদত ভুলে কেউ মুক্তি পূজা শুরু করলেন কেউ বৃক্ষ পূজা শুরু করলেন কেউ অগ্নি পূজা শুরু করলেন আভার কেউ বা আমার প্রিয় ভাইয়ের আমার সূর্যের পূজা শুরু করলেন এক আল্লাহর জায়গায় যেখানে তাওরাত বলে এক আল্লাহ ইঞ্জিল বলে এক আল্লাহ জাবুর বলে এক আল্লাহ সেখানে